বিসমিল্লাহ রহমান রহিম উই ফ্রি ফার স্কুল অ্যান্ড কলেজের স্মার্ট ক্লাসরুমে আজকে লাইভ ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে উপস্থিত আছি মোহাম্মদ হারুন রশিদ খান প্রভাষক গণিত দিবা সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ এবং যারা আমাকে দেখছেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম ক্লাস শুরু করতে একটু বিলম্ব হওয়ার জন্য আমরা দুঃখিত আশা করি শিক্ষার্থী আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং বাসা অবস্থান করছেন মনে আল্লাহ দরবার অসংখ্য সুক্রিয়া আদায় করছি এই করোনা মহামারীর মধ্যেও আমরা ক্লাস নিতে পারছি এবং বাংলাদেশে টিকা এসেছে আমরা অনেকেই টিকা নিচ্ছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ খুব শীঘ্রই এই অবস্থার সমাপ্তি ঘটবে আমরা আবার আমাদের প্রাণে ক্যাম্পাসে ফেরত আসতে পারব আশা করি আপনারা আমাদের এই লাইভ ক্লাসের কোন কারিগরি ত্রুটি দেখতে পাচ্ছেন না যদি দেখতে পান একটু কমেন্ট বক্সে লিখে দেখতে পান একটু লিখবেন ওকে ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা শুরু করতে যাচ্ছি উচ্চতর গণিত উচ্চতর গণিত প্রথম পত্রের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় তৃতীয় সরল লেখার ক্লাস নাম্বার চার ক্লাস নাম্বার চতুর্থ ক্লাস নাম্বার চতুর্থ আমরা আগে যে তিনটা লেকচার করেছি যদি আপনারা মনে করেন এই তিনটা লেকচার আপনাদের দেখা দরকার তাহলে অবশ্যই উইথ স্কুল অ্যান্ড কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করা আছে আপনারা একটু দেখে নেবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে আগের টপিক গুলো বুঝবেন এবং আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবেন যারা আজকে নতুন আমার ক্লাসে তারা অবশ্যই তাদের রোল নাম্বার সেকশন লিখবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন যে আপনাদের কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই প্রশ্নগুলো লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমি আমাদের লেকচারে ফেরত চলে যাচ্ছি ক্লাসের আলোচনা আমরা একটু প্রবৃতি ক্লাসের আলোচনা করব অন্তর্িভক্তিকারি বিন্দু আর এর স্থানাঙ্ক আমরা পূর্বের ক্লাসে এগুলো নিয়ে অবশ্যই পড়াশোনা করেছিলাম দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ইন্টারনাল ডিভিশন ইজ ইন্টারনাল ডিভিশন ইজ আমরা ডিভিশন এম ওয়ান প্লাস এম টু আপনারা যারা আছেন ভার্সন স্টুডেন্ট তাদেরকেও আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা বাংলা মাধ্যম ভার্সন দুটো ক্লাস একসাথেই এখানে পরিচালনা করে থাকি সুতরাং প্রতিটা বাংলা নিচে অবশ্যই দেখবেন ভাষণে লেখা আছে তারপরে যদি কারো কোনো সমস্যা অবশ্যই আমাদের প্রশ্ন করবেন বইভক্তিভক্তি বিন্দু আর এর স্থান টু এম ওয়ান্স টু মাইনাস এম টু এক্স টু ওয়ান ডিভিশন এম ওয়ান মাইনাস এম টু একইভাবে আমরা ওয়াইটা যদি বের করি ওয়াই এর স্থানাঙ্ক বের করি তাহলে আমরা পাবো ওয়াই সমান সমান এম ওয়ান ওয়াই টু মাইনাস এম টু ওয়ান ভাগ এম ওয়ান মাইনাস এম টু এম ওয়ান মাইনাস এম টু আমরা যদি এখন স্যার এইটা তো কি একবার অন্তর্বিভক্ত হচ্ছে একবার বহির্বিভক্ত হচ্ছে আমরা চাচ্ছি যে একটু যদি মধ্যবিন্দুতে হয় মধ্যবিন্দু হয় তখন আমরা কি করব যদি আর পিকু রেখাংশের মধ্যবিন্দু হয় তবে এম ওন ইকুয়াল টু হবে আমরা একটু চিত্র লক্ষ্য করব একটু চিত্র লক্ষ্য করব একটু চিত্রতে দেখেন পি অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান পি অফ এক্স টু ওয়াই টু আর টা কিন্তু একটা অন্তর্বিভক্তকারী বিন্দু আর অফ এক্স ওয়াই যদি এই আর টা পি আর 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 কিউ এর অনুপাত পি আর এবং আর এর অনুপাত যদি সমান হয় পি আর এবং আর কিউ এর অনুপাত যদি সমান হয় তার মানে কি এম ওয়ান ইকুয়ালস এম টু হয় তখন দেখেন সূত্রটা কেমন হয়ে যায় সূত্রটা হয়ে যাবে এইরকম দেখেন এই যে এম ওয়ান ইস টু এম টু ছিল তো এখন যদি সমান হয়ে যায় দুটো সমান হয়ে যায় তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি এক্স ইকোয়ালস টু এম ওয়ান এক্স টু এম টু থেকে কী হয়ে যাবে এম ওন এক্স ওয়ান বাঘ এম ওয়ান প্লাস এম টু আমরা যদি সমাধানটা করে ফেলি একটু ক্যালকুলেশন করে ফেললাম এম ওয়ান কমন নিলাম এক্স টু প্লাস এক্স ওয়ান ডিভিশন টু এম ওয়ান এম ওয়ান এম ওয়ান অফ কেটে গেলো তাহলে দেখেন আমরা পাই এক্স ইকালস টু এক্স ইকালস টু আমরা পাচ্ছি এক্সিকলসটা আমরা পাচ্ছি এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু এটা পাচ্ছি আমরা এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু একইভাবে আমরা ওয়াইয়ের ক্ষেত্রেও লিখতে পারি ওয়াইয়ের এর ক্ষেত্রেও লিখতে পারি ওয়াই সমান সমান ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান বাই টু তাহলে আমরা গত পূর্ববর্তী ক্লাসে এই জিনিসগুলো দেখেছিলাম আজকে এই জিনিসের উপরে আমরা অঙ্কগুলো করবো এই জিনিসের উপর অঙ্কগুলো করব তো চলেন আমরা আজকের ক্লাসটা শুরু করে নতুন ভাবে যেহেতু আমরা অঙ্কগুলো সূত্রগুলো দেখে আসলাম এখন অঙ্কগুলো করার চেষ্টা করছি এক নম্বর যে অঙ্কটা আছে সেটা এরকম মাইনাস থ্রি কমা ফোর একটা বিন্দুর স্থানাঙ্ক এবং সাত ছয় আরেকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে বিন্দু দুটি সংযোগ রেখাংশের মধ্য স্থানাঙ্ক নির্ণয় করে। এটা অবশ্যই এমসিকিউ কিউ একটু একদিন আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র দেখে আসলাম কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র কি ছিল এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু ওয়াই এর ক্ষেত্রে কি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু ফাইন্ড দা কোঅর্ডিনেট অফ দা মিডল পয়েন্ট অফ দা লাইন সেগমেন্ট জয়নিং দা পয়েন্টস মাইনাস থ্রি কমা ফোর অ্যান্ড সেভেন কমা সিক্স স্যার এটা একবার এমসিকিউ তো খুব সহজভাবে আমরা এটা করে দিতে পারি খুব সহজভাবে এটা আমরা করতে পারি দেখেন এটা আমরা কিভাবে সহজভাবে করতে পারি বিন্দু দুটি সংযোগ রেখাংশ মধ্যবিন্দুর স্থানাঙ্ক অনেক সহজ স্যার এক্স ওয়ান এক্স ওয়ানটা কত মাইনাস থ্রি এক্স টুটা সেভেন মাইনাস থ্রি প্লাস সেভেন ডিভিশন টু কমা ওয়াই ওয়ান ফোর প্লাস সিক্স বাই টু ক্যালকুলেশন করলে আমরা পেয়ে গেলাম টু ফাইভ এটা একটা এমসিকিউ জাস্ট একটা এমসিকিউ করে ফেললাম আমরা এরপর আমরা যে অন্তর্বিভক্ত সূত্র শিখলাম সেই অন্তর্বিভক্ত সূত্রের ক্যালকুলেশনটা করব অন্তর্বিভক্ত সূত্রের ক্যালকুলেশনটা করব এইভাবে টু জিরো এবং সেভেন ফাইভ বিন্দু সংযোগ রেখাংশকে যে বিন্দুটি টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো ফাইন্ড দ্য কোয়ার্ডিনেটস অফ দ্য পয়েন্ট হুইচ ডিভাইডস দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য পয়েন্টস টু জিরো অ্যান্ড সেভেন ফাইভ ইন্টারনালি ইন দ্য রেশিও টু ইস টু থ্রি টু ইস টু থ্রি এই সং এই ম্যাথটা আমরা এখন করবো এখানে দেখেন অনুপাতটা কত দেওয়া আছে অনুপাতটা কিন্তু দেওয়া আছে টু টু থ্রি অনুপাত দেওয়া আছে অনুপাত দেওয়া আছে আবার যেখান থেকে শুরু হয়েছে যেখানে শেষ হবে এই বিন্দু দুটো দেওয়া আছে সুতরাং আমাকে শুধু যে যে বিন্দুতে বিভক্ত হয়েছে যে বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যে বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তা দেখেন তাহলে আমরা যদি ম্যাথটা করা শুরু করি আমরা ধরি মনে করি নিম্ন বিন্দুটি আর আর আমরা একটু চিত্র আঁকার চেষ্টা করব কারণ চিত্র আঁকলে হয় কি এই যে ম্যাথটা গণিতটা আমাদের জন্য খুব সহজ হয়ে যায় চিত্র না আঁকলে সবই মুখস্ত সবই মুখস্থ একটা অবস্থা থাকে তাহলে দেখেন আমরা যদি একটা চিত্র আঁকি তাহলে আপনি এখন বলবেন স্যার চিত্র আঁকলে তো আপনি গ্রাফ পেপার লাগবে আসলে গ্রাফ পেপার বা লেখচিত্র কোনো কিছু দরকার নাই এখানে এখানে জাস্ট আমরা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এক্স অক্ষ আর অক্ষ বাদে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বাদে এমনি জাস্ট এই বিন্দুগুলোকে বিন্দুগুলো অবস্থান চিহ্নিত করব বিন্দুগুলো অবস্থান চিহ্নিত করব দেখেন পি আমি টু জিরো আর কিউ সেভেন ফাইভ দিলাম যেহেতু অন্তর্বিভক্ত আছে আর একটা বিন্দু ধরে নিয়েছি এক্স কমা ওয়াই তার মানে অন্তর্বিভক্ত সূত্রটা কিন্তু এখানে দেখেন না দেখাচ্ছে এক্স ইকলস টু এম এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান ডিভিশন এম ওয়ান প্লাস এম টু তার মানে এখন আমি যদি এই দেখেন টু ইস টু থ্রি তার মানে আমি এখন সূত্র ব্যবহার করবো দেখেন সূত্রটা আমরা কীভাবে ব্যবহার করবো সূত্রটা ব্যবহার করবো এইভাবে এক্স ইকলস টু এম ওয়ান এম ওয়ান মানে কত এম ওয়ান মানে হচ্ছে টু ইন টু এক্স টু এক্স টু কত এক্স টু সেভেন আবার প্লাস এম টু এম টু কত থ্রি আর এক্স ওয়ান কত এক্স ওয়ান হচ্ছে টু ভাগ এম ওয়ান প্লাস এম টু টু প্লাস থ্রি এখন এইটা ক্যালকুলেশন করলেই ক্যালকুলেশন করলেই আমরা বিশ বাই পাঁচ পেলাম তাহলে কত হলো চার বাই চার উত্তর হয়ে গেল তার মানে এক্স এক্সের দেখেন আর বিন্দুতে এক্সের স্থান অংশ কত চার একইভাবে আমরা যদি ওয়াইটা বের করি একইভাবে আমরা যদি ওয়াইটা বের করি দেখেন ওয়াই কস টু এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু ওয়াই ওয়ান ভাগ এম ওয়ান প্লাস এম টু তো ক্যালকুলেশন শেষ করলে আমরা পাই দুই তার মানে তার মানে আমরা একটা কিন্তু এমসিকিউ শিখলাম জাস্ট একটা বহু নির্বাচনী শিখলাম যে যে কোনো দুটো যদি বিন্দু দেওয়া থাকে এবং তার অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে অবশ্যই কোন অনুপাতে অন্তর্বিভক্ত আছে সেটা দেওয়া থাকবে যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করে খুব সুন্দরভাবে এই অঙ্কটা করে ফেলতে পারি তা থেকে নিম্ন বিন্দুর স্থানাঙ্ক আর ফোর কমা টু আমরা দেখলাম আপনারা অনেকেই কমেন্টস করেছেন মাথা কোনো কাজ নাই আপনারা জাস্ট দেখেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন আমরা বুঝানোর চেষ্টা করব যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ হ্যাঁ অবশ্যই প্রশ্ন করবেন এবং যদি মনে করেন ক্লাসটা অন্যদের দরকার অবশ্যই ইনফর্ম করবেন এবং ক্লাসটা শেয়ার করবেন এখন আমরা ম্যাথে চলে যাচ্ছি এবি এবং কিউ এইট ফাইভ বিন্দু দুইটি দ্বারা সমত্রিখণ্ডিত হয় সমান তিন ভাগে ভাগ হয় সমত্রিখণ্ডিত সমান তিন ভাগে ভাগ আমরা কিন্তু ভাগ জিনিসটা ভালোই বুঝি যখন আমরা একটু ছোট ছিলাম স্কুলে পড়তাম টিফিন নিয়ে কিন্তু সুন্দরভাবে ভাগ করে নিতাম সমান ভাগ না হলে হতো না তার মানে কি সমান ভাগ তাহলে আমি যদি একটা বিস্কিট খাই আরেকজন কিন্তু একটা বিস্কিটে খাবে তার বেশি খেতে পারবে না আর এখানে কি সমান ত্রিখণ্ড মানে তিনটা সমান ভাগে ভাগ হবে তাহলে এবি এবং কিউ এইট ফাইভ বিন্দু দুইটি দ্বারা সমতিগণ্ডিত হয় এ ও বি এর স্থান অঙ্ক নির্ণয় এন্ড কিউ ফাইন্ড দ্য কোয়ার্ডিনেটস অফ এ এন্ড বি বের করতে হবে তাহলে আমরা তো মোটামুটি এইখানে আমরা অঙ্ক করার আগে একটু দেখি কি বলেছে এখানে কি শুরুর বিন্দু শেষের বিন্দু আছে তা কিন্তু নাই কিন্তু কোন কোন বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে সেইটা দেওয়া আছে তার মানে আমরা যে অঙ্কটা সূত্র ব্যবহার করি এমন এখানে যে যে প্রথমে ওই এক্স এর মান দেওয়া আছে কিন্তু আমার ওই যে এক্স টু সরি এম ওয়ান ওইটা দেওয়া আছে কিন্তু আমার এম ওয়ান এম টু অলরেডি দেওয়া আছে এইটা কিন্তু আমাকে কিন্তু বের করতে বলছে এ আর বি এ যেটা শুরু হলো তার মানে এক্স ওয়ান বের করতে বলছে আর বের করতে বলছে যেখানে শেষ হবে এক্স টু ওয়াই টু এই দুটো বের করতে বলছে তাহলে দেখেন আমি একটু লিখে করে ফেলি মনে করি নিম্ন বিন্দুদ যথাক্রমে নিম্ন বিন্দুদ যথাক্রমে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি এক্স টু ওয়াই টু তো আর কি দেওয়া ছিল দেওয়া ছিল হচ্ছে পি এন্ড কিউ পি এবং কিউ বিন্দুদ্বয় এ বি এর সংযোগ সরলরেখাকে সমান তিন ভাগে ভাগ করে গিভেন দ্যাট

এর এইটা পি কিউ আর বি কিউ এই তিনটা কিন্তু অনুপাত সমান থাকবে এক এক আমরা তো যে সূত্রটা ব্যবহার করছি সূত্রটা কিন্তু সবসময় তিনটা বিন্দু ছিল এ থাকতে পারে পি থাকতে পারে কিউ থাকতে পারে বি তো থাকতে পারে না কারণ আমরা যে অঙ্কটার জন্য যে সূত্রটা ব্যবহার করি অন্তর্বিভক্ত বহির্বিভক্ত বিন্দু কিন্তু তিনটা শুরুর বিন্দু শেষের বিন্দু আর অন্তর্ভক্তী অর্ বহির্বিভক্তকারী বিন্দু এটা না যেখানে চারটা আছে তাহলে হঠাৎ আমি কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যদি কোনোভাবে এই বি পার্টটা বাদ দিয়ে দিতে পারি বি অংশটা বাদ দিয়ে দিতে পারি দেখেন তো তিনটা বিন্দু হয়ে যাচ্ছে কিনা তিনটা বিন্দু হয়ে যাচ্ছে কিনা দেখেন তো তিনটা যদি বি অংশটা বাদ দিয়ে দিতে পারি তাহলে তিনটা বিন্দু হয়ে যাচ্ছে না দেখেন একটু আমাদের স্ক্রিনের দিকে খেয়াল করবেন সো এপি ইকলস টু পি কিউ টু বি কিউ আমরা কিন্তু এটা জানি জানলে দেখেন এই যে তার মানে কি এ পি পি কিউ আমার এই পারটা বাদ দিতে হবে তো বাদ দেই দেখেন আমি বাদ দিয়ে দিলাম এই পার্টা চলে গেল এখন দেখেন স্যার এটা তো সমদিখণ্ডিত হয়েছে কি হয়েছে সমদিখণ্ডিত হয়েছে কোন বিন্দুতে পি বিন্দুতে সমধিখণ্ডিত সমধিখণ্ডের সূত্র কিন্তু আমরা জানি সম্ডের সূত্র কি এক্স ইকলস টু এক্স এক্স টু বাই টু ওয়াই ইকলস টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে স্যার এখান থেকে এক্স দেওয়া আছে তার মানে এই এক্স ওয়ানটা আমি ইজি খুব সহজে বের করতে পারবো এখন আমরা অঙ্কটা করে ফেলি সুতরাং পি বিন্দু কিউ এর মধ্যবিন্দু সো পি ইজ দ্য মিডিল পয়েন্ট অফ তাহলে আমরা মিডিল পয়েন্টটা বের করে ফেলি দেখেন আমরা যদি মিডিল মিডিল পয়েন্টটা বের করি তাহলে এরকম থ্রি থ্রি এক্স এর মান কত এক্স এর মান কত থ্রি পি তে কি মান কত থ্রি থ্রি সমান সমান এক্স ওয়ান প্লাস এইট বাই টু ক্যালকুলেশন করলে এক্স ওয়ান এর মান কত পেয়ে গেলাম মাইনাস টু এক্স ওয়ান এর মান পেয়ে গেলাম মাইনাস টু আবার আমরা যদি ওয়াইটা বের করতে চাই ওয়াই তো অলরেডি স্যার দেওয়া আছে থ্রি সমান সমান মান কত ডিভিশন ক্যালকুলেশন করলেই আমরা লিখে ফেলতে পারি ওয়াই ওয়ান সমান সমান ওয়ান তাহলে দেখেন আমি কিন্তু এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম এ বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম মাইনাস টু ওয়ান এ বিন্দুর স্থানাঙ্ক পেলাম মাইনাস টু ওয়ান আপনারা যারা হঠাৎ এখন জয়েন করেছেন তারা বলবেন তার অঙ্ক আছে তিন চারটা বিন্দু আপনি দেখা তিনটা তার মানে কি প্রথমে আসলে এই প্রশ্ন কিন্তু আপনি করতেন না পরের স্লাইডে আবার আমরা দেখাবো আসলে এই যে বাকি পাটটা আমার আছে ওকে বাকি পাটটা আমার আছে দেখেন আমরা পরবর্তী যে অংশ আমার এখন কি লাগবে বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে এই যে আমার চিত্রটা আগে সব কিছুই সব ঠিক আছে বি বিন্দু কথা করে পুরনো কথা কি তার আমার তিনটা বিন্দুর মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে চারটা বিন্দু হবে না এখন আমার কোনটা বাদ দেওয়া দরকার এই বিন্দু বাদ দেওয়া দরকার এই বিন্দুটা আমি বাদ দিয়ে দিব দেখেন আমি এ বিন্দুটা তাহলে বাদ দিয়ে দিচ্ছি তাহলে পি কিউ বি এর মধ্যে সম্পর্কটা কি পি বিন্দু থেকে শুরু কিউ হচ্ছে মধ্যবিন্দু বিটা হচ্ছে শেষ বিন্দু তার মানে কি এটা কিউ বিন্দু দেখি মধ্যবিন্দুতে হয়েছে না সমধি হয়েছে না সমধি হয়েছে তো আমরা কিন্তু এটা লিখতে পারি দেখেন আমরা এখান থেকে লিখতে পারি একইভাবে কিউ বিন্দু পি বিন্দু কিউ বিন্দু পিবি এর মধ্যবিন্দু হয়েছে কিউ ইজ দ্য মিডিল পয়েন্ট অফ পিবি কিউ ইজ দ্য মিডিল পয়েন্ট অফ পিবি তাহলে একইভাবে যদি আমরা এখন অঙ্কটা করে দেখেন আমার এই পার্টটা নেই এই পার্টটা কিন্তু চলে গেছে তাহলে পি থ্রি এক্স টু প্লাস এক্স টু বাই টু ইকুয়ালস টু এইট ওকে তাহলে আমরা কিন্তু এক্স টু পেয়ে গেলাম এক্স টু পেয়ে গেলাম কত এক্স টু পেয়ে গেলাম থার্টিন একইভাবে যদি আমরা ওয়াই টুটা বের করি ওয়াই টু পেয়ে যাব সেভেন ওয়াই টু পেয়ে যাব সেভেন তাহলে দেখেন আমি বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম থার্টিন কমা সেভেন থার্টিন কমা সেভেন আমরা কিন্তু বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম তেরো কমা সাত তার মানে এইভাবে যদি সমত্রিখণ্ডিত হয় সমত্রিখন্ডিত হয় তাহলে কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম সমত্রিখন্ডিত হলে আমরা করতে পারি কিভাবে এই যে সমত্রিখণ্ডিত হলে কিন্তু দেখেন আমরা এইভাবে ম্যাথটা সলভ করতে পারি সমাধান করতে পারি এক এক করে থাকে তখন আমরা যে কোনো তিনটা বিন্দুর মধ্যে একটাকে মধ্যবিন্দু ধরি মধ্যবিন্দু ধরলে অঙ্কটা সমাধান করা যায় আমরা পরবর্তী অঙ্কে চলে যাব এবার একটু আমরা অন্তর্বিভক্ত শিখলাম মধ্যবিন্দু শিখলাম এবার আমরা বহির্বিভক্তের অঙ্ক শিখবো বহির্বিভক্ত বহির্বিভক্তের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এত কিছু বলার পরও আপনি বহির্বিভক্ততে একটা জিনিস বুঝবেন না কি বুঝবেন না বহির সবসময় রাখবেন বি ইস টু বি সি এ বি ইস টু বি সি আবার বি ইস টু বি সি দুটো আলাদা আলাদা বি ইস টু বি সি এখানে কমন কি বি পয়েন্ট কমন একই জিনিস যদি বলেন এসি টু সি এখানে কমন কি সি পয়েন্ট কমন তো কমন পয়েন্টটা যেখানে থাকবে সেইভাবে আমি বুঝতে পারি কোনটা অন্তর্ভক্ত কোনটা এটা আমি দেখাবো দেখেন আমার এখানে পরবর্তী যে অঙ্কটা ছিল সেভেন কমা মাইনাস এইট বিন্দুটি বিন্দুটি থ্রি কমা মাইনাস টু এবং মাইনাস থ্রি কমা সেভেন বিন্দু সংযোগ রেখাংশকে যে অনুপাতে বহির্বিভক্ত করে তা নির্ণয় করো ফাইন্ড দ্য রেশিও ইন হুইস দ্য দিস তো সমাধান আমরা যদি এটাকে সলিউশন করার চেষ্টা করি উপরে যে ল্যাঙ্গুয়েজটা ওইটাই আমি সুন্দর করে লেখার চেষ্টা করলাম ধরি এ এবং বি বিন্দু দুটি সংযোগ রেখাকে আর বিন্দুটি ইস টু এম টু অনুপাতে বহির্বিভক্ত করে প্রবলেম হচ্ছে বহির্বিভক্ত আপনি ওখানে লেখা আছে আপনি লিখলেন কিন্তু আপনি সবসময় চিত্র আঁকার পক্ষে অবশ্যই আমি একটু চিত্র আঁকার পক্ষে আমি একটু ফিগারটা ড্র করবো দেখেন ফিগারটা যদি আমি ড্র করি একটু খেয়াল করবেন এ থ্রি কমা মাইনাস টু সেভেন আর কি সেভেন কমা মাইনাস এইট কিন্তু যেহেতু বহির্বিভক্ত বলছে এই জন্য আটটা আমি বাইরে রাখছি আটটা আমি কি করছি বাইরে রেখেছি আটটা যেহেতু বাইরে রাখছি তাহলে অনুপাতটা কিভাবে নিব অনুপাতটা কিভাবে নেব এইটা খুব ইম্পর্টেন্ট অনুপাতটা কিভাবে নিব তার মানে এই অনুপাতটা বহির্বিভক্তের ক্ষেত্রে সূত্র এটা অলরেডি দেখ জানেন আপনারা ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান ডিভিশন এম ওয়ান মাইনাস এম টু তাহলে এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিসটা দেখবেন এ আর পুরাটার দৈর্ঘ্য এ আর পুরাটার দৈর্ঘ্য এ আর পুরাটার দৈর্ঘ্য আর হচ্ছে বি আর এই টুকের দৈর্ঘ্য অনুপাত যদি হয় তখন কমন কি এখানে এ আর ইস টু বি আর এ আর ইস টু বি আর কি কমন পয়েন্ট বিন্দু না দেখেন আটটা বাইরে আছে এইটা যদি এইভাবে না হতো স্যার এইভাবে হতো দেখেন চিত্র দিকে আবার একটু খেয়াল করবেন একটু খেয়াল করবেন রেড কালারটা দেখেন আমি ব্লু করছি এবার দেখেন ওইটা নিলাম না আমি এ আর ইস টু যদি এ বি নিতাম এ আর ইস টু এ বি নিতাম কমন কি এ তাহলে এবার এটা কি এটা কিন্তু বাইরে তার মানে বহির্বিভক্তের ক্ষেত্রে সবসময় রাখতে হবে পুরাটার দৈর্ঘ্য আর যে কোনো এক পাটের দৈর্ঘ্যের অনুপাত যদি হয় তখনই বহির্বিভক্ত হবে তাছাড়া কিন্তু হবে না তাছাড়া কিন্তু হবে না তার মানে আমরা এটাই রাখলাম এবার দেখেন সূত্র জাস্ট ব্যবহার করে দেব এ আর অনুপাত বি আর সমান সমান এম ওয়ান টু এম টু এম ওয়ান ইস টু এম টু তো দেখেন আমরা এখান থেকে লিখে ফেলতে পারি সেভেন জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করলাম সেভেন এম ওয়ান ইন্টু এক্স টু কত এক্স টু হচ্ছে মাইনাস থ্রি এখানেও কিন্তু আপনারা ওলট পালট করে এ বি আমার কিন্তু সম্পর্কে এব সাথে আট তো বহির্বিন্দু বহির করে বিন্দু তো দেখেন সেভেন সমান সমান এম ওয়ান এক্স টু মাইনাস থ্রি মাইনাস এম টু এক্স ওয়ান থ্রি ডিভিশন এম ওয়ান মাইনাস এম টু পুরো সমাধান করার পরে আমরা এটা লিখতে পারবো পুরো সমাধান করার পরে আমরা এম ওয়ান এম টুর মান বের করে ফেলতে পারবো এম অন এম টু কত আসলো দেখেন টু বাই ফাইভ টু বাই ফাইভ এম ওয়ান এম টুর মান আসলো টু বাই ফাইভ তার মানে টু এম টু টু বাই ফাইভ তো বই বিভক্তের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমাকে সবসময় মনে রাখতে হচ্ছে সবসময় মনে রাখতে হচ্ছে যে পুরোটার দৈর্ঘ্য ভাগ বা পুরোটার দৈর্ঘ্য সাথে কাকে অনুবাদ করব যে কোনো এক পার্টকে কিন্তু অন্তর্বিভক্ততে দেখেন বি যদি মাঝখানে থাকে এ বি ইস টু বি আর এ বি ইস টু বি আর কমন পড়তেছে কি বি এ দেখেন বি মাঝখানে আসছে এদের অন্তর্বিভক্ত আর এইটা যদি হয় এ আর ইস টু বি আর এখানে কমন পড়ছে আর আটটা স্যার বাইরে আছে তাহলে বহির বিভক্ত আজকে এটা আমাদের লাস্ট ম্যাথ হবে আমার বেশি সময় নেই ক্লাসের দেখি কেউ কোনো বুঝতে পারেননি এমন কেউ আছেন না তবে আমরা আমি আমি খুব আশাবাদী গত দুই দিনের শিক্ষামন্ত্রীর বক্তব্যে মোটামুটি আমরা আশাবাদী ইউনিভার্সিটির সাথে স্কুল কলেজের সম্পর্ক নাই ইউনিভার্সিটিতে ধরেন তিরিশ হাজার স্টুডেন্ট আমার কিন্তু স্কুল কলেজে এত স্টুডেন্ট না সো এদের জন্য ক্যাম্পাস খোলা খুবই স্বাভাবিক এবং খুবই সম্ভব আশা করা যাচ্ছে নেক্সট মান্থে আমি আশাবাদী খুলবে আমরা আবার এখানে ক্লাস করব ইনশাল্লাহ ঈদের পরে মনে হয় আমরা যাচ্ছি না ওকে আমার লাস্ট ম্যাথ এ ও বি বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে মাইনাস টু ফোর এবং ফোর কমা মাইনাস ফাইভ এবেখাকে সি পর্যন্ত বর্ধিত করে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এব ইকোয়ালস টু থ্রি বি সি হয় সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো দ্য লাইন সেগমেন্ট এবয়নিং দ্য পয়েন্টস এ মাইনাস টু ফোর অ্যান্ড বি ফোর কমা মাইনাস ফাইভ ইস টু সি থ্রি দ্য অফ সি ফাইন্ড দ্য কোয়ার্ডিনেটস অফ সি এইখানে এত সময় যে কথাগুলো বললাম এইবার এখানে অ্যাপ্লাই হবে আপনার মনে হচ্ছে সিটা বর্ধিত করছি তার মানে কি সি কি বিভক্তকারী তা কিন্তু না সিটা বিভক্তকারী তা কিন্তু না তা কিন্তু না দেখেন আমরা সমাধান দেখি একটা দেওয়া আছে টু থ্রি সি আমি এখান থেকে একটু সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করলাম দেখেন এ বি এ কত মাইনাস টু ফোর বি হচ্ছে ফোর কমা মাইনাস ফাইভ সি পর্যন্ত বর্ধিত করলাম সিটা কালার রেড কালার করা আছে সি সির স্থান আমি এখনো লিখিনি কারণ আমি সূত্র ব্যবহার করবো তো এখনো লিখিনি দেখেন আমি একটু এইখান থেকে টু ওয়ান আবার কি কমন বি কমন বি বিন্দুটা কোথায় এখানে তার মানে কি অন্তর্বিভক্ত হয়েছে না বহির্বিভক্ত হয়েছে অবশ্যই স্যার অন্তর্বিভক্ত হয়েছে কি বিভক্ত হয়েছে অন্তর বিভক্ত হয়েছে অন্তর বিভক্ত হয়েছে বহির্বিভক্ত হয়নি অন্তর্বিভক্ত হয়েছে বিটা কিন্তু কমন তার মানে লেখা আছে বর্ধিত করা কিন্তু আসলে বইভক্ত হয়নি এটা একটু খেয়াল রাখতে হবে তার মানে তো আমরা এবার আহ করি তাহলে এই দেখেন এইটা থ্রিস টু ওয়ানে কি হলো অন্তর্বিভক্ত হলো তাহলে আমরা অন্তর্বিভক্ত সূত্র এটা জানি এই সূত্র ব্যবহার করে আমরা করে ফেলতে পারি ধরি এ এবং এইবার দেখেন একটু খেয়াল করবেন এ দেখেন সির স্থানাঙ্ক আমি দিছিলাম না কারণ সির যে আমি যে সূত্রটা ব্যবহার করি ওখানে কিন্তু আমরা যদি শেষ বিন্দুটা কিন্তু লিখি এক্স টু ওয়াই টু শেষ বিন্দুটা কি লিখে এক্স টু ওয়াই টু এই জন্য আমি সি বিন্দুর স্থানাঙ্ক দিব এক্স টু ওয়াই টু দিলাম দেখেন এক্স টু ওয়াই টু তার মানে ধরি এ এবং সি বিন্দু দুটির সংযোগ রেখা বি বিন্দুটি থ্রি টু ওয়ান অনুপাতে অন্তর্িভক্ত করে লেট দ্য লাইন সিগমেন্ট জয়নিং দ্য গিভেন পয়েন্টস এ অ্যান্ড সি ডিভাইডেড বাই দ্য পয়েন্ট বি ইন্টারনাল ইন দ্য রেশিও থ্রি টু ওয়ান জাস্ট অ্যাপ্লাই দ্য ফর্মুলা সো অ্যাপ্লাই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এই ম্যাথটা করে ফেললাম এইরকম ভাবে দেখেন x2 পেয়ে গেলাম কত x2 পেলাম 6 আর y2 পেয়ে গেলাম হচ্ছে -8 তার মানে আমি দেখেন তৃতীয় বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম তৃতীয় বিন্দুটা কত নির্ণ বিন্দু স্থানাঙ্ক 6, minus -8 6, minus -8 আমরা একটু h w দেখি asker তারপরে আমি ক্লাস শেষ করব দেখেন এই কাজগুলো আমরা করে ফেলবো এগুলো সবগুলো আমি অঙ্গ করে দিয়েছি আপনারা এই ম্যাথগুলো আজকে বাসায় অবশ্যই করবেন যদি কোনোটা সমস্যা হয় অবশ্যই আমার এই ভিডিওর নিচে যে কমেন্টস অপশন থাকবে এখানে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে এটা পরবর্তীতে এই ম্যাথটা সলভ করে যদি কোনো প্রবলেম থাকে আমি সমাধান করে দেব ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এবং আমি সবার কাছে আবারও বলবো আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন করোনা টিকা এসেছে আলহামদুলিল্লাহ কিন্তু করোনা টিকা নেওয়ার পরেও করোনা টিকা নেওয়ার পরেও আমরা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলব এবং আমি খুব আশাবাদী যে খুব শীঘ্রই আপনার আমার মানে আমাদের সবাই আমরা আমাদের প্রাণের ক্যাম্পাসে ফিরে আসতে পারবো প্রাণের ক্যাম্পাসে ফিরে আসতে পারবো এবং সরাসরি ক্লাস করব। সে আশাবাদ ব্যক্ত করে আজকে আজকে ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ